কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর এই তো আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আর এই তো আমাদের মাহি বুড়ি নাস্তা করে নিচ্ছে, আর ও নিজে নিজেই নাস্তা করতেছে। ওর বাবা পাউরুটি আনছে, আর ফ্রিজে একটু জেলি ছিল ওইটা দিয়ে আর কি ও নিজে নিজেই মেখে আর কি খেয়ে নিচ্ছে। আর আমার লবণ শেষ হয়ে গেছে, এই জন্য বললাম লবণ আনতে। আর মায়ের জন্য একটা কেক বানাবো, চকলেট কেকটা মানে পছন্দ করে, এই জন্য একটা কোকো পাউডার আনছে, আর সঙ্গে ছোট্ট একটা গুঁড়া দুধের প্যাকেট, চা খাওয়া যাবে আর কি। গুঁড়া দুধটা খুব কমই আনা হয় আমার ঘরে আর কি, লিকুইডটাই বেশি আনা হয়। আর আজকে আনছে যেহেতু মানে লিকুইডটা আনে নাই, ছোট্ট একটা প্যাকেট আনছে, ওইটা আমি এখন একটা কেটে বয়ামের মধ্যে রেখে দিব, যেন সকালবেলা নাস্তা করার সময় কিংবা চা বানানোর সময় ঝামেলা হবে না। এখন আমি কেটে ওইটা রেখে দিচ্ছি। আর আমার মাহি বুড়ি কিন্তু বড় হয়ে গেছে, সবার জন্য দোয়া করবেন। একে একাই কী সুন্দর নাস্তাটা করে নিল, আমার কাছে অনেক ভালো লাগলো আর কি দেখে, যে মেয়ে আমার নিজে নিজেই নাস্তা করতেছে, যেখানে ওকে খাওয়াই দিতে হয়, এত বড় হয়ে গেছে তারপরে খাওয়াই দিতে হয়। আর আমাদের জন্য আমি এখন নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমি পাউরুটিটা হালকা একটু ছেঁকে নিব, শুধু পাউরুটিটা খেতে গেলে আর কি চা দিয়ে ভিজে বেশি নরম নরম মনে হয়, এর জন্য আমি হালকা একটু তেল দিয়ে পাউরুটিটা ছেঁকে নিচ্ছি। আর নাস্তা করার পরে এই তো আমি মাহির রুমে চলে আসছি, মায়ের বিছনাটা গুছিয়ে দিব। আর আমার ঘরে একটা মায়ের বাবা নিজেই গুছিয়ে নিয়েছে। আর এই তো মায়ের ঘরে আমি একটা সুপা বানিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমি আমের ক্যারেট দিয়ে বানিয়েছি। এই তো মানে ওর ঘরে দেখতেও ভালো লাগতেছে, আর ও বসে অনেক মজা পায়, অনেক পছন্দ হয়েছে এটা ওর। আর আমি তো এটা এই যে কভারটা দেখতে পাচ্ছেন, এটা আমার টেবিলের জন্য কভার বানিয়েছিলাম, ওইটা মাহির আব্বু আর কি ড্রয়ার খুলতে অসুবিধা হয় বলে ওইটা ছিঁড়ে ফেলছিল রাগ করে, এই জন্য আমি আবার এখানের জন্য কেটে নতুন করে আর কি এটার কভার বানিয়েছি। আর এই তো আমার বিছনাটা গুছানো শেষ, আর এখন আমি চলে যাব রান্নাঘরে। আর এই তো আজকে আমি বুটের ডাল রান্না করব, মুরগির হাত পা ছিল কিছু ওইগুলো দিয়ে আর কি বুটের ডাল রান্না করব, ছোলার ডাল আর কি। ছোলার ডাল আর বুটের ডাল তো মনে হয় একই, জানি না, ওইটাই আমি ডালটা এখন ভিজিয়ে দিচ্ছি। আর ডালটা ভিজিয়ে দিয়ে আমি সকালবেলা উঠে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আমি বিছনার চাদর ধুয়ে দিব আর কি, ওইগুলো ধুয়ে নিব ডালটা ভিজিয়ে দিয়ে। আমার কাপড় ধোয়া শেষ, আর আমি বারান্দায় চলে আসছি, আর কাপড়গুলো আমি এখন নেড়ে দিব। এই তো রান্নাঘরে চলে আসলাম। আর আজকে রান্না করব, তো এর আগে বলেছিলাম যে বুটের ডাল রান্না করব, বুটের ডাল আর পেঁপে ভাজি করব, এগুলা কেটে রেডি করে নিয়েছি। আর আমি সেইভাবে রেসিপি আর কি দেখাবো না। আর বুটের ডালটা কিন্তু আমি সিদ্ধটাও আমি দেখাই নাই, মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য একটু লবণ আর তেল দিয়ে আমি শুধু সিদ্ধ করে নিয়েছি। আর ফার্স্টে আমি আর কি যেহেতু পেঁপে ভাজি করব, ভাজিটা আগে বসিয়ে দিচ্ছি। মায়ের আব্বু অনেকগুলো পেঁপে আনছিল, 6টা পেঁপে আনছিল, কয়েকদিন ধরে আমার শুধু পেঁপে খাওয়াই হচ্ছে, সকালে নাস্তায় পেঁপে সবজি নাইলে পেঁপে ভাজি, মানে আর ভালো লাগতেছে না, এখনও 3টা পেঁপে আছে। আর এই তো ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে আর কি ভাজিটা ওই পাশে বসিয়ে দিয়েছি। আর যেহেতু ফ্রাই প্যানটা ছোটো, একটা পেঁপে অনেক হয়েছে, তার মধ্যে আমি কিছু আলু কেটে দিয়েছি, শুধু পেঁপে ভালো লাগে না,
এই জন্য আর কি নাড়াচাড়া দিতে একটু কষ্ট হচ্ছে বলে আমি কিছুক্ষণ বসিয়ে রাখছি, যেন একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে নেড়ে দিব। এই তো হালকা একটু সেদ্ধ হওয়ার পরে একটু কমছে, তারপরে আর কি নেড়ে দিচ্ছি। আর এই পাশে আমার মশলাটাও কষানো শেষ, আর আমি এই তো যেহেতু মুরগির হাতটা রান্না করবো বলেছিলাম, ওইটা এখন কষিয়ে নিচ্ছি বুটের ডালটা রান্না করার জন্য। আর এই তো রান্না শেষ, আর আমি আজকে ভিডিওটা অনেক সকাল থেকেই শুরু করছি, এটা কয়েকদিন আগেকার ভিডিও আর কি, যেহেতু আজকে আমি মানে প্রথম ডোজ নিতে যাব আর কি করোনার ভ্যাকসিন আর কি, এই জন্য সকাল সকাল সব কাজ শেষ করে নিলাম, রান্না বান্না শেষ করে তারপরে আর কি যেহেতু বাইরে যাব, এখানে যে আমি আর কি ভিডিওটা করব না মানে ওইভাবে সুযোগ সুবিধা নাই, শুধু আমি যাব। আর এখানে একটু বুটের ডাল আমি বাটিতে আলাদা করে নিয়েছি, পরের দিন সকালে রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়া যাবে। আর এটা হচ্ছে বাসি ডাল আর কি, এই ডালটা আমি রান্না করেছিলাম, ওইটা খাওয়া হয় নাই, শুকিয়ে নিয়েছি, শুকিয়ে ঘন করে নিয়েছি, মাহি আবার এটা খুব পছন্দ করে। আর প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার বাসার পাশে আর কি কাজ চলতেছে এই জন্য মাঝে মধ্যে একটু শব্দ হবে। আর রান্নাঘর আমি এই তো গুছিয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে মানে রান্নার পরে একটু ভালোভাবে মুছে নিয়েছি। আমি সাধারণত এইভাবে করে রাখি, মানে কাজ ফেলে রাখি না খুব একটা, কাজ ফেলে রাখলেই অলসতা ধরে। আর আমার শিলপাটার উপরে একটা ছোট কাঁথা ছিল, কাঁথাটা আমি ধুয়ে দিয়েছি, এই জন্য আপাতত এখন শিলপাটাটা খোলাই আছে, শিলপাটা আমি ঢেকে রাখি, নাহলে তো তেলাপোকা নিজের মনে করে রাস্তা মনে করে রাত্রে চলাফেরা করবে। আর কাজ শেষ, আর আমাদের মাহি বুড়ি এখন চুপ করে বসে আছে, ওর সকাল সকাল আমি গোসল দিয়ে নিয়েছি। এই তো শব্দটা আবার শুরু হয়ে গেছে। আর এই পাখাটা তো আমি মানে শ্রীপুর থেকে আসার সময় কিনেছিলাম, আমি আমার একটা ভিডিওতে আর কি গত যে ভিডিওটা ছাড়ছি ওই ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, পাখা দুইটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা মানে দুইটা একটু দুই রকম হয়েছে, আমি খুঁজছিলাম নেওয়ার জন্য যে সেম একরকমই হবে কালার, কিন্তু হয় নাই। আর এ তো মাই বুড়ি গোসল করে চুপ করে বসে আছে, মুখটা কালো করে ওর নাকি খিদা লাগছে, সকালবেলা দুই পিস পাউরুটি খাইছে, তো এখন আমি ওকে একটু খাওয়াবো। আর সকাল সকাল একটু গোসল করে দিয়েছি যেহেতু ওকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে, বাসায় তো আর কেউ নাই, ওর বাবা ডিউটিতে, ও তো রাখার মতো কেউ নাই, একটা ভাবি ছিল সেই ভাবি বাড়িতে, আর একটা যে ভাবি আছে উনিও যাবে, ওনার বাচ্চাটা উনি ওনার ননদের কাছে রেখে যাচ্ছে, যেহেতু একসঙ্গে মানে পাশের বিল্ডিংয়ে আর কি ওনার ননদও থাকে, কিন্তু আমারটা তোমাকে সাথে করে নিয়ে যেতেই হবে। আর এই তো পুরো ঘর আমি পরিষ্কার করে নিয়েছি আর কি, বিছনা টিছনা তো সকালেই গুছিয়েছিলাম আর মুছে নিয়েছি। আর আমি আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন। আর এই তো আমি এখন টিকা দিতে যাচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।